হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিশাদ আহমেদ, অ্যাডভেঞ্চার এক্সপ্রেস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমার বাম পাশে আছে আবু সাহেব, আর আমার ডান পাশে রাব্বিন। নতুন একটি ব্লগে চলে এসেছি আপনাদের কাছে। আমরা নতুন অনেক জায়গায় যাচ্ছি, বাংলাদেশ আর্মি স্টেডিয়াম। গ্রামীণ ফোন স্পন্সর কনসার্টে একটা আয়োজন করেছে, সেখানে আমরা সবাই যাচ্ছি। আরো কয়েকজন লোক আমাদের এখানে চলে গেছে অলরেডি, আমরা একটু লেট করে বেরিয়েছি। আজকের কনসার্টে থাকছে আর্মি স্টেডিয়ামে যাওয়ার জন্য আমরা বাসে অপেক্ষা করছি, এবং বাস চলে এসেছে, আমরা উঠে পড়েছি পলাকা বাসে। প্রচন্ড জ্যাম রাস্তায়, দেখতে পাচ্ছেন এই যে কি অবস্থা রাস্তায়। তো বাস থেকে নেমে গেছি, এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে। আর আমরা গেটের সামনে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করি, সফল করে যাইতে হবে, ভিতরে কষ্ট হলে সফল হইতে হইব। হ্যাঁ, কষ্ট তো হবে, এই জন্য সফল করতে হবে। আমার টিকিট নেই, আমি জানি না আমার কোন ছেলে। এখন আমরা হেঁটে হেঁটে স্টেডিয়াম পর্যন্ত পৌঁছাবো। চলে আসছি গেটের সামনে, আমরা এখন গেটের সামনে আছি, আমরা ভিতরে দিকে যাবো। আমি স্টেডিয়ামের চেকিং এর পরে ভিতরে দিকে পেয়ে গেছি, এখন কনসার্টের ভিতরে ঢুকবো, দেখবো এখানে কি অবস্থা। স্টেডিয়ামে ঢুকার পরেও আরো দুই তিনবার চেক করার পর আমরা ফাইনালি ভিতরে প্রবেশ করলাম। এখন বাজে 9:20, অনেকক্ষণ যাবৎ কনসার্ট শুনছি দেখছি, কিন্তু এখন পর্যন্ত আর্টসেল ওয়ার্কে যারা আসেন ওয়েট করতেছে। কি অবস্থা? এই তো ভাই বোরিং। কি অবস্থা? ভালো না, বোরিং লাগতেছে। ফাইনালি কনসার্ট শেষ করে আলুর বস্তা, পেঁয়াজের বস্তা গাড়িতে উঠছি। আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগে দেখা হচ্ছে।